ভ্যাকসিন দিলে। কি নাম তোমার? শ্রেয়া বিশ্বাস। কোন ক্লাসে পড়ো তুমি? কোন স্কুল? কালীবাড়ি স্কুল। অসুবিধা হয়েছে কোনো? কি নাম তোমার? আজকে কোন ক্লাসে পড়ো তুমি? অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি তো? আজকে কোন কোন ক্লাস দেওয়া হচ্ছে? ক্লাস 8 আজকে। আজকে ক্লাস 8? হ্যাঁ, সেকশন ABC তিনটি। কতজন আজকে এখানে? এ সেকশনের 72, বি সেকশনের 70 আর সি সেকশনের 75। এই টোটাল আমাদের ম্যাক্স। স্কুলের নাম? নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল। আপনার নাম? মৌসুমী দাস চাকরাদার। আজকে ভ্যাকসিন দিলে? হ্যাঁ। কেমন লাগছে তোমার? ভালো। কি ভ্যাকসিন দিলে আজকে? কোভিড-19। কি নাম তোমার? শ্রেয়া রায়। কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ। কোনো অসুবিধা হয়নি? না। কেমন লাগছে আজকে তোমার ভ্যাকসিন দিয়ে? একটু এক্সাইটেড ছিলাম কিন্তু এখন ঠিক আছে। কি নাম তোমার? আজকে ভ্যাকসিন দিলে? হ্যাঁ। ভ্যাকসিন দিলে আজকে? কি ভ্যাকসিন দিলে? কর্বিভ্যাক্স। কি নাম তোমার? বীর রয়। কোন ক্লাসে পড়ো তুমি? 7B। বিদ্যালয়ের নাম? দিবাকুর কলিনবাস হাই স্কুল। এই যে আজকে ভ্যাকসিন দিলে তোমার কোনো অসুবিধা হয়নি তো? ভালো লেগেছে তো? ব্যথা কিছু হয়নি? ঠিক আছে। ভ্যাকসিনেশন চলছে। হ্যাঁ, ক্লাস 8-এ। আচ্ছা, ক্লাস 8-এর? হ্যাঁ, ক্লাস 8-এর ABCC সেকশন। শুরু হয়েছে 12-14 বছর শিক্ষার্থীদের ভ্যাকসিনেশন। কীভাবে দেখছেন আপনি বিষয়টা? আজকে থেকে আমাদের টার্গেট আছে 550। আজকে শুরু হচ্ছে যে ক্লাস 8-এর ভ্যাকসিনেশন চলছে। আমাদের টোটাল 550 জনকে নেওয়া হবে 3 দিন, 21, 22, 23। 3 দিন মিউনিসিপ্যালিটিকে টাইম দেওয়া হয়েছে, এখানে তারা ভ্যাকসিন করছে। সুস্থভাবেই চলছে, গার্জিয়ানরা আসছেন, তারা ভ্যাকসিন নিয়ে নিয়ে পাঠিয়ে দিচ্ছে বাড়িতে। ভ্যাকসিনটা চলছে, একটু বাচ্চাদের তো একটু প্যানিক থাকে, গার্জিয়ান রাখতে হয় এই জন্য। পুরসভার ভূমিকা রয়েছে? পুরসভা ঠিক আছে, পুরসভা থেকে কোর টিম এসছে, তারা করছে, কোর্টেই তারা দেখভাল করছে, কোনো অসুবিধা নেই। পুরসভার ভূমিকা একদম সদর, একদম সদর। আজকে ক্লাস 8, তাই তো? আজকে ক্লাস 8, আগামী কাল 7 হবে। আচ্ছা, আর পরশু দিন বাকি যারা বাকি থাকবে তাদের পরশু দিন দেওয়া হবে 23-তারিখে। আপনার নাম? মনিকা ঘোষ বিশ্বাস, প্রধান শিক্ষিকা, নিবারকপুর কলোনি গার্লস হাই স্কুল। ধন্যবাদ। শুরু হয়েছে, হ্যাঁ, কোন কোন ক্লাস দিচ্ছে? আমাদের 6, 7, 8 12-14 মধ্যে আছে আর কি। তো ক্লাস 7-এর সবাই, ক্লাস 8-এর সবাই, আর 6-এর যারা ওই এজ যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে যারা পড়ছে তারাই ভ্যাকসিনেটেড হবে। আজকে ক্লাস 7-এর 4টে সেকশনই আজকে আছে, ক্লাস 7 পুরোটাই, আর কালকে ক্লাস 8 আছে, আর শেষ দিনে 6-এর যে কজন এবং 7-8-এর যারা বাকি থাকবে তারা সবাই ভ্যাকসিনেটেড। মোট কতজনকে দেওয়া হবে? আমাদের সব মিলিয়ে 600+, 600 জনের কিছু বেশি আমাদের টার্গেট। পুরসভার ভূমিকা? পুরসভাই সমস্ত ব্যবস্থাটা করেছে, আমরা প্রোভাইড করেছি রুম এবং ইলেকট্রিসিটি, এগুলো সব আমরা সবটা প্রোভাইড করেছি, এবং পুরসভা একদম যথার্থ সময় এসে তারা ভ্যাকসিনেশন শুরু করেছে, তারা সহযোগিতা করেছে। আপনার নাম? আমার নাম সৌরভ সমাদার, আমি বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
স্কুলের নাম নিবারকপুর কলোনি বয়েজ হাই স্কুল।